একই পরিবারের নয়জনকে অচৈতন্য করে বাড়িতে লুটপাট চালালো দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের দক্ষিণ ঝাড়আলতার ঝুমুরপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা বিপ্লব দাসের বাড়িতে দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়েছে। ঘরের ভেতর আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী লণ্ডভণ্ড করে টাকা ও সোনার গয়না লুট করেছে। তবে কে বা কারা ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। অভিযোগ, সোমবার বিকেলেই অসুস্থ বোধ করছিলেন তারা সকলে, পরে রাতের দিকে পুরো আচ্ছন্ন হয়ে পড়ে পরিবারের সকলে। সেই মুহূর্তে ঘটনাটি ঘটেছে। বিপ্লব দাসের শ্বশুর পূর্ণেন্দু দাস জানান, এদিন সকালে স্থানীয় বাসিন্দারাই বাড়ির দরজা ভাঙা দেখতে পেয়ে ভেতরে গেলে বিষয়টি জানাজানি হয়। তখনও বাড়ির সদস্যরা সবাই অচেতনই ছিল। তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর কবির জানান, এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। তারপর আছে আমাদের জামাই আছে বিপ্লব দাস, ও এক নর্মাল মেয়েও এক নর্মাল, মানে বোধ হয় ঘুমটা বেঁধে পড়তেছে না, মানে হচ্ছে কিন্তু কি জন্য ওটা ইয়েটা তরল পদার্থ ওইটাকে স্প্রে করছে, স্প্রে করে মনে যত সব কিছু একটা আসছে আর কি। তো এরা কিছুই বলতে পারে না। প্রতিবেশী কয়েকজন সকালে এসে দেখে ঘরে তালা তুলা ভাঙা, দরজা খোলা। তারপর এদেরকে ডাক দিয়ে দেখে ঘরে কিছু আসবাবপত্র এলোমেলো অবস্থায় আছে। একটার পর একটা ঘরে ইয়া করার পরে দেখা গেল যে বাড়ির যে মেন মালিক বিপ্লব দাস, এর গলায় একটা সোনার হার ছিল, ওর বউয়ের যা আসবাবপত্র যেগুলো জিনিসপত্র ছিল শ্বশুরবাড়িতে দেওয়া সেটা সম্পূর্ণ নাই, ওর বাবার কাছে 25,000 টাকার মতো টাকা ছিল সেই টাকাটাও নাই, এবং বাড়ির যে লোকগুলো সব প্রত্যেকটা একটু অসুস্থ, ওদের কথাবার্তায় আমরা যা অসঙ্গত দেখছি। কেন কেন এটা এমনটা কেন মনে হবে এটা এখন কী কী করে বুঝতে হবে? আমার যেটা ধারণা আছে এটা অভিনব পদ্ধতিতে একটা চুরি হয়েছে। কালকে বিকাল 4টার দিকে ওরা খাওয়া দাওয়া করে ঘুমায়, এমনি রেস্ট নেওয়ার জন্য ঘুমাতে থাকে, ওই তখন থেকেই না ঘুমাচ্ছিল আর মাথা নাকি ঢুলতেছিল। একবার উঠলো, ওঠার পরে শরীর আর দাঁড় করে রাখতে পারছে না, তো ভাবলো প্রেশার লোটও আছে এই জন্য হয়তো হচ্ছে। বাট এখন তো দেখা যাচ্ছে পরপর সবার হয়ে গেল, প্রথম অবস্থায় বিপ্লব হচ্ছিলো, ঠিক আছে, ওরা তো রাত্রে কী কী এমন স্প্রে করছে কে জানে, সারা রাত্রি অচৈতন্য অবস্থায় ছিল, কিচ্ছু বলতে পারে না, দরজা দরজা ভেঙে ঘরে যা জিনিসপত্র ছিল টোটালটাই নিয়ে গেছে। ধূপগুড়ি থেকে শুভাশিস বসাকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।